কষ্টের মধ্যে খুশি রেণু। শনিবার স্বামী শের মোহাম্মদের নৃশংসতায় নার্সিং স্টাফ স্ত্রী রেণু খাতুনের কাটা গেছে ডান হাতের কবজি। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার ইচ্ছে সে সরকারি নার্সিংয়ে চাকরি করবে। মঙ্গলবার বিকালে রেণুর সাথে ওই বেসরকারি হাসপাতাল দেখা করতে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ চারজনের প্রতিনিধি দল। তিনি বলেন, সমস্ত রকমভাবে তৎপর রাজ্য সরকার এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর। তিনি আরও বলেন, ইতিমধ্যেই ওই নার্সিং স্টাফের সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেবে প্রশাসন। এই ধরনের ঘটনা খুবই নিঃশংসনীয়। ওই নার্সিং স্টাফ যাতে সরকারি চাকরি পায়, সমস্ত রকমভাবে তৎপর রাজ্য প্রশাসন। তিনি ওই নার্সিং স্টাফের সাথে কথা বলেন এবং এই রিপোর্ট সমাজ কল্যাণ দপ্তরে জমা দেওয়া হবে। অভিযুক্তরা যাতে দ্রুত গ্রেপ্তার হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুর থেকে সোমনাথ গুপ্তের রিপোর্ট, সমাজিত ঐশী। আমার কাছে অবিশ্বাসযোগ্য, আমি এটা বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা করবে আমার সাথে। মানে এটাই চাইবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমার জবটা হোক, আর তাদেরকে যারা পালিয়েছে এরকম কাজ করে, আমার হাজব্যান্ড এবং দুজন বন্ধু, তাদেরকে খুব তাড়াতাড়ি ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। ওদিন আমার ভাইয়েরও পরীক্ষা ছিল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের, তো এই আমার অবস্থার জন্য আমার ভাই দাদাও কী হয়েছে জব চাকরিটা এক্সামটা দিতে পারেনি। স্বাস্থ্যভবনে আমি যে পেপারে যেগুলো পড়েছি, ঠিক আছে, তো ওখান থেকে বলেছে ব্যবস্থা নেবে চাকরি দেওয়ার ব্যবস্থা। ঘুরছেন বিভিন্ন রকম ক্রাইমের এই মানে সাক্ষী থাকতে হয়েছে, এই ঘটনাটা কতটা বিরল তো না? আমি আমার 5 বছর হয়ে গেল টেনিয়ার, আমি চেয়ারপারসন হয়ে কাজ করছি। আমি সমস্ত স্টেটেই মানে স্টেটের সব জায়গায় সব ডিস্ট্রিক্টে গেছি। হয়তো খুন করেছে, হয়তো ধর্ষণের ঘটনা আছে, কিন্তু এই ধরনের একটা অস্বাভাবিক ক্রাইম, এটা কিন্তু আমার চোখেও রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। 5 বছরের মধ্যে আপনি না এই এই রকম এই ঘটনা এরকম ধরনের ঘটনা দেখি? আজকে যেটা দেখলেন বা মহিলার সঙ্গে কথা বলেন, এর রিপোর্ট আপনারা কোথায় জমা করবেন? আমরা তো প্রাথমিকভাবে সমাজ কল্যাণ দপ্তরে জমা করি এবং এটা মুখ্যমন্ত্রীর কাছেও আমরা জানাই। কি বললেন আপনাকে মুখ্যমন্ত্রীর কাছেও রিপোর্ট যায়? মহিলাকে কি বললেন, মানে মানসিকভাবে আশ্বস্ত করলেন আপনি? হ্যাঁ, মানসিকভাবে মহিলা বেশ স্ট্রং, যে ট্রমা থাকার কথা সেটা থেকে আমার ধারণা তিনি খানিকটা বেরিয়েছেন, এখন আর অতটা ট্রমাটাইজ নন। মনে হলো একটা মানে ফাইটার স্পিরিট ওর মধ্যে আছে, একটি ফাইটার মেয়ে, এবং এখন ওর একটাই অবলম্বন চাকরি কথাটা বারবার বলছে। ন্যাচারালি একটা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল, সেই চাকরিটা যদি এইভাবে হারাতে হয়, এটা তো একটা মেয়ের পক্ষে খুব মেনে নেওয়া খুব কোনো মানুষের পক্ষে। আপনি কি মনে করছেন যে চাকরিটা যাতে হারাতে না হয় তার জন্য? হ্যাঁ, আমাদের পক্ষে সর্বোত্তম চেষ্টা করব যাতে ওর, এবং আমার আমার ভরসা আছে, আমার বিশ্বাস যে এরকম ক্ষেত্রে নিশ্চয়ই ও যাবে। এখানে মুখ্যমন্ত্রীকে বলবেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীকেও জানাবো আমরা, মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন থাকবে, ওনার দপ্তরে তো বলবোই। বলছি ম্যাডাম, এখানকার চিকিৎসকরা ওনারা চেষ্টা করছেন, যেটা আজকে উনিও বলেছেন যে আপাতত 2 মাস সময় লাগবে ওনার হাতটা ঠিক হতে, তারপরে কৃত্রিম হাত যদি লাগানো যায় সেক্ষেত্রে কি হাসপাতালের নার্সিং এর কাজ পাওয়ার কোনো সম্ভাবনা আছে না? ক্লারিক্যাল, আমি তো ওই বিষয়ের এক্সপার্ট নই, আমি এইখানে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারবো না। তবে যেটা বুঝলাম ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে, পোস্ট অপারেটিভ জায়গাটা ভালো করে দেখতে হবে, অপারেশন হয়ে গেল কিন্তু তারপরে ওর সুরক্ষা এবং ওই যত্ন ইত্যাদি নানা ধরনের বোধ হয় প্রসিডিওর থাকে, সেইটা ওকে খুব কেয়ারফুলি করতে হবে, সেটা একটু ডিফিকাল্ট, সেটা করতে হবে। এই যে নৃশংস একটা ঘটনা ঘটলো, কি বলবেন সমাজের কাছে, কি বলবেন যে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, কি রকম কি হওয়া উচিত? সেইটাই বারবার বললাম যে প্রথম এবং প্রধান কথা হচ্ছে এক্সেম্পলারি পানিশমেন্ট, এর বিকল্প কিছু হতে পারে না। যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করে সেই সেই ধারা দিয়েছে পুলিশ, আমার সঙ্গে কথা হচ্ছে কাল থেকেই, সেই ধারায় সেই ধারাগুলোই দিতে হবে যাতে ও বেরোতে না পারে, এবং সেইভাবেই এই গুরুত্ব দিয়ে এটাকে দেখা উচিত যে একটা বিরলতম ঘটনা হিসেবে দেখা উচিত, বিরলতম একটা হিংস্র ঘটনা হিসেবে। আপনার নামটা? আচ্ছা, পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে কি